হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স আমি ওম আপনারা দেখছেন বংক্রিপ্টো আজকে আমি আপনাদেরকে প্রপার মার্কেটের অ্যানালিসিস দেবো যার মধ্যে বিটকয়েন কয়েন ইথিডিয়াম বিট কয়ের ডোমিনেন্স অল্ড কয়েনের মার্কেট ক্যাপ এবং সেই সাথে ডিএক্স ওয়াই এবং এস এমপি ফাইভ হান্ড্রেডের চার্টের প্রপার অ্যানালিসিস আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দিতে চলেছি তাই আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে এবং একটু স্কিপ না করে দেখুন ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট বক্সে নিজের মতামত জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে টিভিতে একদমই ভুলবেন না সাথে নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যান তো প্রথমে কুইকলি যদি আমরা মার্কেটকে এক নজরে দেখিনি তাহলে আজকে টোটাল মার্কেট ক্যাপ কালকের থেকে প্রায় পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট বেড়েছে যেটা খুব একটা সামান্য গ্রোথ হয়েছে এবং সেই সাথে বিটকয়েনের কয়েনের ডমিনেন্স কিন্তু এই মুহূর্তে কমছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি একটু পরে আমরা বিট কয়ের ডমিনেন্সের চার্টে আসবো সেখানে আমি আপনাদেরকে ডিটেলে বলে দেবো সেই সাথে গেনার ভার্সেস লুজার যদি আমরা দেখি তাহলে কিন্তু অলমোস্ট ফিফটি পার্সেন্ট কয়েনের কাছাকাছি কিন্তু গেনার্সে আছে এবং সেই সাথে ফিফটি পার্সেন্টের কাছাকাছি কয়েন লুজারে আছে টপ গেনার্সের মধ্যে ফেট সোনাম এবং সেই সাথে এলডিওর মতো বেশ কিছু কয়েন এবং টপ লুজার্সের মধ্যে বং কয়েন উঠে এসছে সবার ফার্স্টে বং কয়েন কী এখান থেকে পরবর্তীকালে ভালো রকমের প্রফিট আসা সম্ভব এটা কি পরবর্তীকালে সিআায়নু এবং ডোজ কয়কেও হারিয়ে দিতে পারবে এই সংক্রান্ত একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি বানানো রয়েছে সেটা যদি আপনারা না দেখে থাকেন তার উপরে আই বাটনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিন এবার এক নজরে যদি আমরা টপ হান্ড্রেড অল্ট কয়েন্সের দিকে দেখি তাহলে বেশ কিছু কয়েনে কিন্তু আমরা গ্রিন মুভমেন্ট দেখতে পাচ্ছি এবং সেই সাথে কিন্তু আমরা দেখতে পাবো যে এই মুভমেন্টগুলো কিন্তু স্লাইটলি চেঞ্জ হচ্ছে তো একটু পরে যখন আমি আপনাদেরকে অ্যানালিসিস দেবো তখন আপনারা বুঝতেই পারবেন যে এই যে মুভমেন্টটা এটা কিন্তু কন্টিনিউ করতে পারেন নেক্সট দু এক সপ্তাহের জন্য চলে এসেছি এবার আমরা বিট কয়েনের চার্টে খুব ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন যে বিট কয়েন কিন্তু এখনো কনসলিডেশন রেঞ্জ যেটা আমি আপনাদেরকে বেশ কিছুদিন ধরে বলে রাখছি সেখানেই কিন্তু এখনো ঘোরাফেরা করছে এবং এখান থেকে কিন্তু একটা সাকসেসফুল ব্রেকআউট যদি হয় তাহলে সেটা কিন্তু ডেলি ক্যান্ডেলে হতে হবে অর্থাৎ ডেলি চার্টে যদি একটা সাকসেসফুল ব্রেকআউট এখানে দেখতে পাওয়া যায় এবং সেখানে সেভেন্টিন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ডলারের কাছাকাছি যদি ডেলি চার্টের একটা ক্যান্ডেলের ক্লোজিং পাওয়া যায় তাহলে কিন্তু আমরা বলবো যে হ্যাঁ বিটকয়েন পরবর্তীকালে আরও ফার্দার মোর বাড়তে পারে এবং সেক্ষেত্রে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বা ইভেন এইটিন থাউজেন্ডের কাছাকাছি কিন্তু বিটকয়েন অত্যন্ত ইজিলি পৌঁছে যেতে পারে তবে সেই সাকসেসফুল ব্রেকআউটটা হওয়ার জন্য কিন্তু মার্কেটে ভলিউমের দরকার যেটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে একটু যদি আমরা আর এস আইয়ের দিকে নজর দিই তাহলে আপনারা নিচে দেখতেই পাচ্ছেন যেখানে যে বুলিশ মোমেন্টামটা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ হায়ার হাই এবং হায়ার লো তৈরি হচ্ছে খুব ক্লিয়ারলি দেখুন এখানে হায়ার লো তৈরি হচ্ছে এবং তার উপরে হায়ার হাই তৈরি হচ্ছে অন দাদার হ্যান্ড নিচে যদি আমরা আর এস আইকে দেখি তাহলে আর এস আই কিন্তু এখানে হায়ার হাই তৈরি হয়নি অন আদার হ্যান্ড এখানে কিন্তু একটা লোয়ার লো তৈরি হয়ে গেছে তো সেই অনুযায়ী কিন্তু আমরা বলতে পারি যে এই বুলিশ যে মোমেন্টামটা আমরা এখানে বিটকয়েনের চার্টে দেখতে পাচ্ছি সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে এবং কয়েকদিনের মধ্যে আমরা হয়তো একটা রিডিউসড মোমেন্টাম দেখতে পাবো এবং সেক্ষেত্রে এই যে কনসালটেশন রেঞ্জটা আছে তার মধ্যেই কিন্তু বিটকয়েন আবার

ভালোভাবে পারফর্ম করতে পারবে গালা এবং বেশ কিছু কয়েন কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি ভালো রকমের পারফর্ম করা স্টার্ট করে দিয়েছে সেই সাথে মেটাভার্সের কিন্তু বেশ কিছু প্রজেক্ট অলরেডি পারফর্ম করা স্টার্ট করে দিয়েছে তো সেই কারণে যারা ইমিডিয়েটলি বিটকয়েন অ্যারাউন্ড ফোরটিন থাউজেন্ড বা তারও নিচে থার্টিন থাউজেন্ড সেভেন হান্ড্রেডের কাছাকাছি কেনার কথা ভাবছিলেন তাদেরকে কিন্তু আরও ওয়েট করতে হতে পারে পরবর্তীকালে যদি খুব একটা খারাপ নিউজ না আসে তাহলে কিন্তু হয়তো সেই জায়গায় আমরা দেখতে পাবো না হয়তো এই বছরের জন্য বিটকয়েনের যে লোয়ার প্রাইসটা আছে সেটা এই ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রয়ে যাবে এবং সেই সাথে কিন্তু পরবর্তীকালে যে প্রাইসগুলো দেখতে পাওয়া যাবে সেটা কিন্তু আরও আপ সাইডে দেখতে পাওয়া যাবে অর্থাৎ থাউজেন্ড বা টোয়েন্টি থাউজেন্ড বা তারও ওপরে কিন্তু আমরা বিটকয়েনকে দেখতে পেতে পারি বাদে যদি কোনো রকম ভাবে কোনো রকমের খারাপ নিউজ উঠে আসে বা ক্রিপ্টো মার্কেটে যদি কোনো রকমের বড় সড় ধরনের স্ক্যাম বা প্রতারণা হয়ে যায় বা সেখান থেকে যদি আরো খারাপ নিউজ উঠে আসে তাহলেই কিন্তু আমরা বিটকয়েনকে আরো নিচে দেখতে পাবো আদারওয়াইজ শুধুমাত্র চার্টের হিসেবে কিন্তু খুব বড় ধরনের কোনো রকমের বিয়ারি সেন্টিমেন্ট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এবার আমরা চলে এসেছি ইথেরিয়ামের চার্টে এবং ইথিরিয়ামের চার্টে আপনারা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি আপনাদেরকে এর আগের ভিডিও দেখিয়েছিলাম যে এখানে কিন্তু একটা রাইজিং ওয়েজ তৈরি হয়েছে যেখানে কিন্তু নিচের দিকে ফল হওয়াটাই স্বাভাবিক যদি আমাদের প্রাইস টার্গেটের মধ্যে সেকেন্ড টার্গেট যদি অলরেডি চলে আসছে ইথিরিয়াম এবং তার পরবর্তী কিন্তু ফাইনাল টার্গেট যেটা ছিল অর্থাৎ হাজার ডলারের কাছাকাছি সেখানে কিন্তু ইথিরিয়ামকে দেখতে পাওয়া যায়নি ইথিরিয়াম কিন্তু তার আগে অনেকটা উপরের দিকে উঠে গেছে এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি ইথিরিয়ামের জন্য যে নেক্সট রেজিস্টেন্সটা আছে সেটা আছে অ্যারাউন্ড তেরোশো তিরিশ ডলারের কাছাকাছি এবং সেই জায়গায় যদি ইথিরিয়াম একবার উঠে আসতে পারে তাহলে কিন্তু আপনারা হয়তো আবার শর্টের পজিশান ওপেন করার একটা সুযোগ পাবেন তাতে কিন্তু ইমিডিয়েটলি আপনারা কোনো রকমের পজিশান এখানে নিতে পারবেন না এবার যদি আমরা ইথিরিয়ামের ফোর আওয়ার চার্টে আসে তাহলে দেখতে পাচ্ছেন ফোর আওয়ার চার্টে কিন্তু পরপর দুটো বুল ফ্ল্যাগ তৈরি হওয়ার পর ইথিরিয়ামের প্রাইস কিন্তু স্লাইটলি ড্রপ হওয়ার মতো জায়গায় চলে তো মোটামুটিভাবে হবে আপনারা যদি এর আগে ইথিরিয়ামকে লং পয়সা নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা তেরোশো ডলারের কাছাকাছি আপনাদের ফাইনাল টার্গেটটা বুক করে নেবেন কিন্তু কারণ তারপরেই কিন্তু একটা জোন চলে আসবে থেকে ডলারের মধ্যে এবং সেই জায়গাতে কিন্তু একটা শর্টিং আরম্ভ হওয়ার চান্স আছে এবার আমরা চলে আসছি অল্ট কয়েনের মার্কেট ক্যাপে অর্থাৎ বিট কে বাদ দিলে যে বাকি মার্কেট ক্যাপটা আছে তার চার্টে এবং এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে ফোর ফিফটি বিলিয়ন ডলারের একটা ইম্পর্টেন্ট রেজিস্টেন্স ছিল তার উপরে কিন্তু আমরা একখানা বড় ক্যান্ডেলের অর্থাৎ ডেলি ক্যান্ডেল চার্ট ক্লোজিং দেখতে পাচ্ছি তো মোটামুটি এখানে কিন্তু চান্স আছে পরবর্তীকালে একবার স্লাইটলি ড্রপ হতে পারে এবং রিটেস্টিং এর পর কিন্তু ফার্দার মোড় আমরা অল্ট কয়েনের মার্কেট ক্যাপ বাড়তে দেখবো এবং সেক্ষেত্রে কিন্তু এই যে বিভিন্ন কয়েনকে আপনারা দেখতে পাচ্ছেন স্লাইটলি পাম্প করছে এই পাম্পটা কিন্তু পরবর্তীকালে আরও কন্টিনিউ করতে পারে তো এখন যে অল্ট কয়েনের ডমিনেন্স আরও পরবর্তীকালে বাড়তে পারে সেটা আমি কেন আপনাদেরকে দেখাচ্ছি এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে দেখুন এই জায়গায় এখানে বুলিশ মোমেন্টাম তৈরি হয়েছে এবং সেখানে বিট ডমিনেন্সের চার্ট অনুযায়ী কিন্তু এখানে একটা গ্রোথ হতে পারে তো এখানে বিট কয়েনের ডমিনেন্সের চার্ট খুলে নিয়েছি খুব ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু একটা গ্রোথ হয়েছিল এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে বিট কয়েনের ডমিনিক্স কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্টেন্স যেটা অ্যারাউন্ড ফর্টি টু পার্সেন্টের কাছাকাছি আছে সেখান থেকে কিন্তু ড্রপ করছে এবং সেখানে কিন্তু নেক্সট যে সাপোর্টটা পাবে সেটা কিন্তু অ্যারাউন্ড ফর্টি ওয়ান পার্সেন্টের কাছাকাছি পাবে অর্থাৎ এই জায়গায় কিন্তু আরও স্লাইটলি ফল হওয়া বাকি আছে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে অল্ড কয়েনগুলো যেখানোকে আমরা মেনলি অ্যাকুমুলেট করে থাকি এবং সেখানে ট্রেড নিয়ে থাকি সেই কয়েনগুলো কিন্তু পরবর্তীকালে আরও খানিকটা পাম্প খেতে পারে এবার চলে আসা যাক একটুখানি গ্লোবাল স্টক মার্কেটের দিকে চলে এসেছি আমরা পি ফাইভ হান্ড্রেডের চার্টে এবং খুব ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে একটা ইম্পর্টেন্ট রেজিস্টেন্স জোন যেটা কিন্তু অ্যারাউন্ড থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড থেকে থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড ডলারের মধ্যে আছে সেই জায়গায় কিন্তু একটা খুব অ্যাগ্রেসিভ ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এখানে কিন্তু একটা চান্স আছে যে পরবর্তীকালে ব্রেকআউট হওয়ার যদি ব্রেকআউট হয় তাহলে কিন্তু রিটেস্টিং হওয়ার জন্য আমরা অপেক্ষা করব এবং সেক্ষেত্রে কিন্তু ওভারঅল যে গ্লোবাল স্টক মার্কেট আছে সেখানে কিন্তু আমরা রিডিউসড বিয়ারিস মোমেন্ট আমি দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু খুব সিম্পলি দেখতে পাওয়া যাচ্ছে যে আর এস আই কিন্তু অ্যাগ্রেসিভলি বাড়ছে এবং সেই সাথে কিন্তু আমরা ম্যাকডির মধ্যে একটা কন্ট্রাকশন দেখতে পাচ্ছি এবং এই জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এই এই জায়গায় কিন্তু ম্যাকডিতেও এখানে বুলিশ মোমেন্টাম তৈরি হতে পারে ডেলি চার্ট অনুযায়ী এবং সেক্ষেত্রে কিন্তু চান্স থাকবে এই যে আপনার একটা ডাউন ট্রেন্ডের লাইন দেখতে পাচ্ছেন এই লাইনটাকে যদি কোনোভাবে এস এন পি ফাইভ হান্ড্রেডের চার্টে ক্রস করে প্রাইস ওপরের দিকে উঠে যায় রিটেস্টিং করে এবং তারপর ফাইনালি ব্রেক করে এবং ওপরের দিকে ওঠে তাহলে কিন্তু এই বছরের জন্য একটা ইম্পর্টেন্ট ব্যাপার হবে সেটা এবং সেক্ষেত্রে কিন্তু স্টক মার্কেটে আমরা একটা গ্রোথ দেখতে পাবো অনেকেই কিন্তু সেই সময় বাই করা আরম্ভ করে দেবে বড় বড় যে সমস্ত স্টক হোল্ডাররা আছে তারা কিন্তু আরও বেশি টাকা এখানে ইনভেস্ট করা স্টার্ট করে দেবে এটা হওয়ার জন্য কয়েকদিন আপনাদেরকে ওয়েট করতে হবে এবং একবার যদি সেটা হয়ে যায় তাহলে কিন্তু ওভারঅল তার এফেক্ট আমরা ক্রিপ্টো মার্কেটও দেখতে পাবো এবং ক্রিপ্টো মার্কেটও কিন্তু আলটিমেটলি আমরা পাম্প দেখার একটা সুযোগ পেয়ে যাব এবার কেন আমি বলছি যে স্টক মার্কেট এবং ক্রিপ্টো মার্কেট দুটোই কয়েকদিনের মধ্যে গ্রোথ করতে পারে তার জন্য একটা কারণ আরও দেখায় আমি আপনাদেরকে চলে এসেছি এবার আমরা ডিএক্স ওয়াই অর্থাৎ ডলার কারেন্সি ইন্ডেক্সের চার্টে খুব ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডেক্সের চার্ট অনুযায়ী কিন্তু এখানে নিচের দিকে ফল হচ্ছে ডলার কারেন্সি ইন্ডেক্স এবং সেই সাথে কয়েকদিন আগেই ইউএস গভর্নমেন্টের তরফ থেকে আনএমপ্লয়মেন্ট ডাটা প্রকাশিত হয় যেখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম আনএমপ্লয়মেন্ট যেটা আছে সেটা কিন্তু কমেছে অর্থাৎ এখানে এটা কিন্তু ইকোনমির জন্য ভালো যে কোনো জিনিস যখন ইকোনমির জন্য ভালো হয় অর্থাৎ কোনো এমন অ্যানাউন্সমেন্ট যেটা ইকোনমিকে স্ট্রং করে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কারেন্সি মার্কেটের জন্য বা ট্রেডিং মার্কেটের জন্য সেটা খারাপ হয় অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভ এফেক্ট দেখতে পাই যদিও এক্ষেত্রে কিন্তু একটা উল্টো জিনিস হয়েছে ডলার কারেন্সি ইন্ডেক্স কিন্তু এক্ষেত্রে ফল করছে এটা যদিও পরবর্তীকালে একটা ট্র্যাপ হয়ে উঠতে পারে কিন্তু এই মুহূর্তে যেটা দেখতে পাওয়া যায় সেখানে কিন্তু মোটামুটিভাবে বলা সম্ভব যে ডলার কারেন্সি ইন্ডেক্স যদি একবার কোনোভাবে ওয়ান জিরো থ্রি যে সাপোর্ট লাইনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে কোনোভাবে সাকসেসফুলি ডেলি ক্যান্ডেলে ব্রেক করতে পারে তো সেই সাথে যেহেতু তো আমরা ডলার কারেন্সি ইন্ডেক্সের উইকলি চার্টটাকেও খুব ইম্পর্টেন্টলি ফলো করে চলি এখানে আপনারা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে ডলার কারেন্সি ইন্ডেক্সের উইকলি চার্টে কিন্তু এই যে ওয়ান জিরো থ্রি যে লাইনটা টানা আছে সেটা কিন্তু এর আগে প্রিভিয়াস একটা ইম্পর্টেন্ট রেজিস্টেন্স ছিল এটাই কিন্তু এখন একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হয়ে গেছে তো কোনোভাবে যদি ডলার কারেন্সি ইন্ডেক্স এখান থেকে ক্রস করে নিচের দিকে না নামে একটা উইকলি চার্ট অনুযায়ী যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা বলতে পারবো না যে ডলার কারেন্সি ইন্ডেক্সের ভ্যালু আরও কমবে এবং পরবর্তীকালে স্টক মার্কেট এবং ক্রিপ্টো মার্কেট বাড়বে তো এখন ক্যান্ডেল ক্লোজিং হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে পরবর্তীকালে আরও যত ইনফরমেশন আমরা পাবো তত কিন্তু আমরা আপনাদেরকে টেলিগ্রামে এটা শেয়ার করে দেবো তো ডেফিনেটলি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে থাকুন তো মোটামুটিভাবে এখন ক্রিপ্টো মার্কেটে একটা পজিটিভনেস দেখতে পাওয়া যাচ্ছে এবং একটা চান্স আছে যে পরবর্তীকালে বেশ কিছু কয়েন ব্রেকআউট হওয়ার এবং সেখান থেকে কিন্তু একটা ভালো রকমের রিটার্ন যারা আগে থেকে হোল্ডিং করে রেখেছেন তাদের পাওয়ার তো আজকের ভিডিওতে বেশ কিছু জিনিস কভার করা হলো বিট কয়েন ইথিরিয়াম অল্ট কয়েনের মার্কেট ক্যাপ বিট কয়েনের ডমিন্স ডিএস ওয়াই পি ফাইভ হান্ড্রেডের প্রতিটি জিনিসই কিন্তু ক্রিপ্টো মার্কেটকে বোঝার জন্য অত্যন্তই প্রয়োজনীয় তাই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই তাদেরকে লাইক করবেন কমেন্ট বক্সে নিজের মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদমই ভুলবেন না আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং আবার ভিডিও স্টে ইনভেস্টিং বাই